প্রিয় বোনেরা লেডি কনস্টেবল জিকে ক্লাস আজকে আমরা পড়ব হচ্ছে জিকে। ঠিক আছে টোটাল একশোটি বিগত বছরে আমরা জিকে করব। খুব ইম্পর্টেন্ট তো প্রত্যেক দিন তোমরা সাতটায় যে লাইভ ক্লাস পাও সেটা তো পাবেই তো নটার সময় তোমরা এই ক্লাসটা পাবে ঠিক আছে তো স্ট্যাটিক জিকে প্রশ্ন বিগত বছরে আজকে পঁচিশটি প্রশ্ন আলোচনা করছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমরা অবশ্যই আসবে লাইভে আসবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে চলো আর বাকি যে ভিডিওগুলো দিয়েছি অধ্যায় অথবা এই যে মক টেস্টের প্লেলিস্ট এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা খুব সুন্দর করে দেখে নেবে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম হলো পোমোলজি জুওলজি জিওলজি নাকি অর নিথোলজি ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল দু সালে আসা একটি প্রশ্ন পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকির নাম তো সঠিক উত্তর হয়ে যাবে অর্নিথোলজি অপশন নাম্বার ডি অর্নিথোলজি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় সালে উনিশশো সাতচল্লিশ সালে সালে নাকি ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল দু হাজার আগত একটি প্রশ্ন কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তো প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন নাম্বার সি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তিন জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো প্যালিওনটোলজি পেট্রোলজি আর্কিওলজি নাকি প্যালিও ভুটানি জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় নিম্নের কোনটি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো প্যালিওনটোলজি অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চার কী প্রশ্ন বলেছে দেখো সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ওটোমিটার ফ্যাদোমিটার ক্রোনোমিটার নাকি গ্যালভানোমিটার সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের গভীরতা মাপার জন্য কিন্তু ফ্যাদোমিটার নামক যন্ত্র ব্যবহার করা হয় অর্থাৎ অপশন নাম্বার বি ফ্যাদোমিটার হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় অ্যাংলোফোরিয়া অ্যাক্রোফোভিয়া আরগোফোভিয়া নাকি এইগারো ফোভিয়া উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় তো সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে উচ্চতা জনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোভিয়া অর্থাৎ অপশন নাম্বার বি অ্যাক্রোফোভিয়া হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে উচ্চতা জনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোভিয়া উচ্চতা জনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয় রোহিঙ্গারা কোথাকার অধিবাসী তিব্বত মায়ানমার ভুটান নাকি ফিলিপিন্স রোহিঙ্গারা কোথাকার অধিবাসী সঠিক উত্তর হয়ে যাবে রোহিঙ্গারা কিন্তু অপশন নাম্বার বি মায়ানমারের অধিবাসী অপশন নাম্বার বি মায়ানমার হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সাত দেখে নেব প্রশ্ন নাম্বার সাথে আমাদের এখানে কী প্রশ্ন রয়েছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ইকোলজি ইটিমোলজি এন্টোমোলজি নাকি অ্যান্থোলজি পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর হবে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি অর্থাৎ অপশন নাম্বার সি এন্টোমোলজি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার আট টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য ইন্ডিয়ান নেভি এয়ার ইন্ডিয়া ইসরো নাকি ইন্ডিয়ান এয়ারফোর্স টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটি কাদের নীতিবাক্য সঠিক উত্তর হয়ে যাবে টাচিং দ্য স্কাই টাচিং দ্য স্কাই উইথ গ্লোরি এটা কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স অপশন নাম্বার ডি ইন্ডিয়ান এয়ার ফোর্সের কিন্তু নীতিবাক্য পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর নয় ঝাড়খণ্ডের রাজধানী কোথায় পানাজি রাঁচি জয়পুর নাকি রায়পুর বলো ঝাড়খণ্ডের রাজধানী কোথায় তো সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি আর ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম হচ্ছে রায়পুর এটাও কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দশ কে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন হেগেল লেনিন সক্রেটিস নাকি ম্যাকিয়াভেলি কে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ম্যাকিয়াভেলি অপশন নাম্বার ডি রাষ্ট্র শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন অপশন নাম্বার ডি ম্যাকিয়াভেলি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর প্রশ্ন নাম্বার এগারো এর আবিষ্কারক হলেন লর্ড লিস্টার ওয়াল্টার রিড আলেকজান্ডার ফ্লেমিং নাকি কার্ল ল্যান্সটাইনার পেনিসিলিন এর আবিষ্কারক কে তো সঠিক উত্তর হয়ে যাবে পেনিসিলিন এর আবিষ্কারক হয়ে যাবে অপশন নাম্বার সি আলেকজান্ডার প্রেমি ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার বারো জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন জওহরলাল নেহরু বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী নাকি মোরার্জি দেশাই জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে জয় জওয়ান জয় কিষাণ বলেছিলেন হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী অপশন নাম্বার বি লাল বাহাদুর শাস্ত্রী হয়ে যাবে প্রশ্ন কিন্তু একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর তেরো লক্ষ্ণৌ যে নদীর তীরে অবস্থিত গোমতি গঙ্গা যমুনা নাকি শোন লক্ষ্ণৌ যে নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে লক্ষ্ণৌ কিন্তু গোমতি অপশন নাম্বার এ গমতি নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর চোদ্দ সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয় মিলান বার্সেলোনো এথেন্স নাকি রোম সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাবে সপ্ত পাহাড়ের দেশ বলা হয় হচ্ছে রোমকে অর্থাৎ অপশন নাম্বার ডি রোম হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশতম প্যারালাল পৃথক করেছে ভারত এবং পাকিস্তান ভারত এবং তিব্বত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা ফ্রান্স এবং জার্মানি ঊনপঞ্চাশতম প্যারাল পৃথক করেছে কাকে সঠিক উত্তর হয়ে যাবে তম প্যারালাল পৃথক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা অর্থাৎ অপশন নাম্বার সি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে পনেরো সি চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে গোলাপি শহর বলতে কাকে বোঝায় জয়পুর চিতোর আজমের নাকি উদয়পুর গোলাপি শহর কাকে বলে বা পিঙ্ক সিটি কাকে বলে একদম ইজি কোশ্চেন তো গোলাপি শহর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গোলাপি শহর বলা হয় যে জয়পুরকে রাজস্থানের জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি স্বর বলা হয় অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার সতেরো ডাক্তার জাকির হোসেন ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন তৃতীয় চতুর্থ দ্বিতীয় নাকি পঞ্চম তো দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ উনিশশো থেকে উনিশশো বাষট্টি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণান সাল সময়সীমাটা হচ্ছে উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতষট্টি এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হচ্ছিলেন ডাক্তার জাকির হোসেন যার সময় ছিল ছেলে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো উনসত্তর চলো পরবর্তী প্রশ্ন আঠেরো ইতিহাসের জনক কাকে বলা হয় নিয়ার কাস হেরোডোটাস মেগাস্তিরিশ নাকি ভন রাংকে ইতিহাসের জনক কাকে বলা হয় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো একদম ইজি কোশ্চেন তোর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে অপশন নাম্বার বি হেরোডোটাস হয়ে যাবে প্রশ্নটা একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর উনিশ ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র গোদাবরী যমুনা নাকি গঙ্গা ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত তো ভারতের রাজধানী কো নদীর তীরে অবস্থিত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাজধানী ঠিক আছে কো নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার সি যমুনা যমুনা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন ইন্দো চীন যুদ্ধ কত সালে হয় উনিশশো পঁচানব্বই উনিশশো বাষট্টি উনিশশো ঊনসত্তর নাকি উনিশশো একাত্তর ইন্দো চিন যুদ্ধ কত সালে হয় বা কোন সালে হয় ইন্দো চিন যুদ্ধ এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাষট্টি অর্থাৎ অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে কী ব্যবহৃত হয় লেখার সোনার রাডার নাকি স্কুবা জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে কোন জিনিস ব্যবহৃত হয় চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে ব্যবহৃত হয় হচ্ছে সোনার অপশন নম্বর বি সো নাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 22 ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক হলেন আব্দুল কালাম বিক্রম সারাভাই राकेश শর্মা নাকি হোমি জাহাঙ্গীর বাবা ভারতীয় মহাকাশ সংক্রান্ত কর্মসূচির জনক নিচের কে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ বিক্রম সারাভাই বিক্রম সারাভাই হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর 23 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে যে নামে পরিচিত ছিল সেনচুরিয়ান ব্যাংক ক্যাথলিক সিরিয়ান ব্যাঙ্ক নাকি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে কু নামে পরিচিত ছিল একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আর বি দু হাজার ষোলো সালের প্রশ্নটি এসেছিলো সঠিক উত্তর হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পূর্বে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্ন না সঠিক উত্তর ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অফিওলজি হারপেটোলজি পিসি কালচার নাকি ইচথোলজি মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তো সঠিক উত্তর হয়ে যাবে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসি কালচার অপশন নাম্বার সি পিসি কালচার হয়ে যাবে সঠিক উত্তর আমাদের আজকে শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর পঁচিশ মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কী বলে হয় হিস্টিওগ্রাফি এপিগ্রাফি আর্কিওলজি নাকি নিউমিস মেডিকস মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো রেল গ্রুপ ডি দু সালে এসেছিল রেল গ্রুপ ডি দু সালে এসেছিল তো মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর চলো আজকে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ের কোশ্চেন পঁচিশটি কতটি পঁচিশটি আলোচনা করলাম এভাবে আরো আমি তিনটা ক্লাস নেব যেখানে একশোটি কোশ্চেন আমি তোমাদের সলভ করবো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়েস ইয়ার কোশ্চেন আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সাতটায় পঞ্চাশটা প্রশ্নের তোমরা তো জিজ্ঞেস পেয়ে যাবে সেগুলো কিন্তু অবশ্যই সেখানে অ্যাটেন্ড থাকবে কারণ সেই ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিউটি ভালো লেগে থাকে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ